গুড মর্নিং ফ্রেন্ডস, লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি পাইপ এন্ড সিস্টেমের কিছু বেসিক কনসেপ্ট এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আজ আলোচনা করব আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। সো প্লিজ ওয়েলকাম টু দ্য অফিশিয়াল চ্যানেল অফ এনএস ক্যারিয়ার একাডেমি। শুরু করছি আজকের সেশন পাইপ এন্ড সিস্টেম। শুরুতেই দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম। দেখো, প্রথমে রয়েছে 12টি পাম্প প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, 15 দিনে একটি জলাশয় ভর্তি করতে পারে। এইরূপ কতগুলি পাম্প কাজ করলে খালি জলাশয় 12 দিনে পূর্ণ করতে পারবে, দৈনিক যদি 9 ঘন্টা করে কাজ করে? ঠিক আছে, দেখো এই টাইপের প্রবলেম কিন্তু আমরা টাইম এন্ড ওয়ার্কে সলভ করেছিলাম। আমরা দেখেছিলাম M1 D1 H1 W2 ইজ ইকুয়াল টু কি ছিল, M2 D2 H2 W1 W2 এবং W1টা কিন্তু ইন্টারচেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে দেখো টাইম এন্ড ওয়ার্কে আমরা M1 কি কি জেনেছিলাম, M1 ছিল কি মেন, অর্থাৎ ব্যক্তি, যে ব্যক্তি কাজ করছিল। এই ক্ষেত্রে তো ব্যক্তি নেই, এখানে কি রয়েছে পাইপ অর্থাৎ ট্যাপ। তাহলে আমাদের M1 এর পরিবর্তে কি হবে, ট্যাপ হবে। বাকিগুলো কিন্তু সেম, ডে আওয়ার্স এবং টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে দেখো যেটা কোশ্চেন বলা আছে কি বলা আছে, 12টি পাম্প প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 15 দিনে। তাহলে 12টি পাম্প অর্থাৎ M1 এর 12, D1 অর্থাৎ কত কত দিনে, 15 দিনে। প্রতিদিন কত ঘন্টা করে কাজ করেছে, 6 ঘন্টা করে কাজ করেছে, একটা সম্পূর্ণ কাজ করেছে, অর্থাৎ 1 ইউনিট। কাজের পরিমাণ আমরা বসাচ্ছি না, কেন, কারণ কাজ হচ্ছে 1 ইউনিট করেছে। এবারে দেখো বলেছে কতগুলো পাম্প প্রয়োজন হবে, এক্সখানা পাম্প প্রয়োজন হবে ধরে নিচ্ছি, যদি কাজটা কত দিনে শেষ করতে হয়, যদি কাজটা 12 দিনে শেষ করতে হয় এবং দৈনিক 9 ঘন্টা করে কাজ করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা সিম্পলি এক্স এর মানটা বের করে নিলে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। আমরা এক্স বের করতে গেলে কি করতে হবে, 12 দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা 3 দিয়ে যদি কেটে দিই, 3 × 3 = 9 × 3 = 2, 3 দিয়ে কত, 5। তাহলে দেখো এক্স কত হচ্ছে, 5 × 2 অর্থাৎ 10। তাহলে যেটা দাঁড়ালো কি আমাদের উত্তর 10, অর্থাৎ 10টি কিন্তু ওইরূপ পাম্পের প্রয়োজন হবে। এই রুলস গুলো কিন্তু আমরা টাইম এন্ড ওয়ার্কের ডিটেইলস আলোচনা করেছি। যদি অসুবিধা হয় বুঝতে টাইম এন্ড ওয়ার্কের ভিডিওটা অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অথবা তুমি চ্যানেল থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো চলে যাবো নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, 3টি ট্যাপ এ বি এবং সি একসাথে 10 মিনিটে কোনো খালি ট্যাঙ্ক ভরতে পারে। ঠিক আছে, এ ট্যাপ একাই কি করে 30 মিনিটে এবং বি ট্যাপ একাই 40 মিনিটে ভরতে পারে, তাহলে সি ট্যাপ একাই কত মিনিটে ভরতে পারবে? অত্যন্ত সহজ, দেখো আমরা এলসিএম মেথডে ইজিলি সলভ করতে পারি কিন্তু এই ধরনের প্রবলেম, এ ট্যাপ এবং বি ট্যাপ। ঠিক আছে, আর কি রয়েছে, এ বি এবং সি, তাহলে এ বি এবং সি ট্যাপ, তাহলে এ ট্যাপ কত, 30 মিনিটে ভরতে পারে, বি ট্যাপ 40 মিনিটে এবং এ বি এবং সি ট্যাপ 10 মিনিটে ভরতে পারে। বোঝা গেছে, কারণ এ বি এবং সি তিনজনে একত্রে কত, 10 মিনিটে ভরতে পারে বলা রয়েছে। এবারে দেখো আমরা কি করব, এলসিএম মেথড ইউজ করব। এলসিএম বের করব কার, 30 40 এবং 10 এর, কত হয় 120। তাহলে 120 ডিভাইডেড বাই 30 কত হবে, 120 ডিভাইডেড বাই 30 অর্থাৎ 4, 120 ডিভাইডেড বাই 40 কত, 3 এবং 120 ভাগ কত, 10 অর্থাৎ 12। তার মানে কি দাঁড়াচ্ছে, এ 1 ঘন্টায় 4 ইউনিট জল ভরতে পারে, বি 1 ঘন্টায় 3 ইউনিট জল ভরতে পারে, এ বি এবং সি তিনজনে একসাথে 1 ঘন্টায় 12 ইউনিট জল ভরতে পারে। ঠিক আছে, কোশ্চেন কি চাওয়া হয়েছে, সি একাই পুরো কাজটা অর্থাৎ 120 ইউনিট কাজ কত সময়ে করবে? তাহলে আমাদের সি এর এফিসিয়েন্সিটা বের করতে হবে। দেখো সেই ক্ষেত্রে আমাদের কোন রকম পেন পেপার ইউজ করার প্রয়োজন নেই, কেন, এ বি সি তিনজনে একসাথে কত সময় ভরতে, কত ইউনিট ভরে, 12 ইউনিট পার আওয়ারসে। ঠিক আছে, এ এবং বি কে আমরা যদি বাদ দিই, এ এবং বি কত করে, 4 + 3 অর্থাৎ 7 ইউনিট জল ভরে। তাহলে আমরা এখান থেকে 12 থেকে 7 বাদ দিচ্ছি, কত দাঁড়াচ্ছে, 5। তাহলে সি এর এফিসিয়েন্সি কত, 5। সি যদি 1 ঘন্টায় 5 ইউনিট জল ভরে, তাহলে টোটাল 120 ইউনিট জল ভরতে কত সময় লাগবে, 120 ডিভাইডেড বাই 5 অর্থাৎ কত, 24 আওয়ার্স। 24 আওয়ার্সে কিন্তু সি পুরো ট্যাঙ্কিটা জল দ্বারা ভর্তি করতে পারবে একাই। তাহলে 24 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আশা করি পুরোটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে তিনটি ট্যাপ এ বি এবং সি একটি চৌবাচ্চা 6 ঘন্টায় ভরতে পারে। ঠিক আছে, আমরা লিখে ফেলি, তিনটি ট্যাপ এ বি এবং সি 6 ঘন্টায় ভর্তি করতে পারে। একসাথে 2 ঘন্টা কাজ করার পরে সি কে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, এবারে কি বাকিটা এ এবং সি সরি এ এবং বি 7 ঘন্টায় ভরে, তাহলে সি ট্যাপ একাই পুরো কাজটা কত ঘন্টায় করতে পারবে? ঠিক আছে, এবারে দেখো এ বি এবং সি 6 ঘন্টায় করতে পারে, দু তিন সকলে একসাথে কাজ শুরু করে 2 ঘন্টা পরে সি কে বন্ধ করা হয়। তাহলে ওই 2 ঘন্টা কারা কাজ করেছিল? এ বি এবং সি তিনজনে কাজ করেছিল, তাহলে তিনজনে কতটা কাজ করবে? দেখো তিনজনে কতটা কাজ করবে, দেখো এ বি সি তিনজনে 6 ঘন্টায় করে কত? 6 ঘন্টায় করে 1 অংশ, 1 ঘন্টায় কত করবে? 1/6। তাহলে 2 ঘন্টায় কত কাজ করবে? 2 ঘন্টায় কাজ করবে কত? 2/6, অর্থাৎ 1/3। 1/3 অংশ কাজ করবে 2 ঘন্টায়। তাহলে বাকি কতটা কাজ ছিল? 2/3 অংশ, 1-1/3, অর্থাৎ 2/3, 2/3 অংশ কাজ বাকি ছিল। সেই 2/3 অংশ কাজ কে করেছিল? এ এবং বি কত ঘন্টায়? 7 ঘন্টায়। 2/3 অংশ কাজ করেছিল 7 আওয়ার্সে। ঠিক আছে, তাহলে 1 অংশ কাজ করতে সময় লাগবে কত? 3/7 = 21/2 এত আওয়ার্স। তাহলে পরে এ এবং বি এর, এ এবং বি এর 1 অংশ কাজ করতে কত সময় লেগেছিল বা কত সময় লাগবে? 21/2 ঘন্টা। ঠিক আছে, এতটা আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা লসাগু বের করব কিন্তু কিভাবে করব। এখানে তো ফ্র্যাকশন রয়েছে, আমরা তো ফ্র্যাকশন দিয়ে এর আগে করিনি। খুব সিম্পল, দেখো আমরা দেখব লগ কত রয়েছে, 6 এবং 21। লগ কত রয়েছে? 6 এবং 21, এখানে তো 6 রয়েছে, এখানে কত রয়েছে? 21। তাহলে 21 এবং 6 এর আমরা কি করব? লসাগু বের করব। ঠিক আছে, কত দাঁড়ায়? 42 দাঁড়ায়। তাহলে 42 আমরা লসাগু পেলাম। এবারে কি করব? 42/6 এটা তো আমরা জানি, এখানে কি করব? 42/21। নিচে কত রয়েছে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই প্রথম অবস্থায়। তাহলে 42/21 অর্থাৎ কত? 2। নিচে কত রয়েছে? 2, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 4। আমি আরেকবার বলি, 42/21 কত? 2। নিচে যা থাকবে সেটা দিয়ে গুণ করে আমরা পুট করব, তাহলে 21 2 × 2 অর্থাৎ 4। তাহলে যেটা দাঁড়াচ্ছে এ বি সি তিনজনের এফিসিয়েন্সি কত? 7 ইউনিট। শুধুমাত্র এ এবং বি এর এফিসিয়েন্সি কত? 4 ইউনিট। তাহলে অনলি সি এর এফিসিয়েন্সি কত? 7-4, ক্লিয়ার? 7-4 অর্থাৎ 3। সি যদি 3 ইউনিট কাজ করতে পারে কত? 1 ঘন্টায়। তাহলে সি যদি 3 ইউনিট কাজ করতে পারে 1 ঘন্টায়, তাহলে টোটাল 42 ইউনিট কাজ করতে সি এর কত সময় লাগবে? সি এর কত সময় লাগবে? 42/3 অর্থাৎ 14 মিনিট, সরি 14 আওয়ার্স, 14 ঘন্টায় সি পুরো কাজটা সম্পন্ন করতে পারবে। খুবই সিম্পল, কিন্তু দেখো প্রত্যেকটা সেম ওয়ে, প্রত্যেকটা কিন্তু আমরা এলসিএম মেথডে অনায়াসে সলভ করে নিতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাদের মোটিভেট করে আরো 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 ভালো ভিডিও আপলোড করার জন্য। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4, এ ট্যাপ দ্বারা একটি ট্যাঙ্ক 2 ঘন্টায় ভর্তি হয় এবং বি ট্যাপ দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এ ট্যাপকে খোলা হয়, সকাল 11টায় বি ট্যাপকে খোলা হয়। তাহলে টোটাল কাজটা অর্থাৎ সম্পূর্ণ ট্যাঙ্কটি জলপূর্ণ হবে কখন? খুব ভালো কিন্তু একটা কোশ্চেন। দেখো এ ট্যাপ দ্বারা কত? 2 ঘন্টায় এবং বি ট্যাপ দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। তাহলে ট্যাপ এ ট্যাপ বি 2 ঘন্টায় 6 ঘন্টায় ভর্তি হয়। আমরা কি করবো? এলসিএম প্রত্যেকটা সেম ওয়ে, এলসিএম কত হবে? 6 3 1, ক্লিয়ার? এবারে দেখো কি বলেছে, সকাল 10টায় কাকে খোলা হলো? 10টা এম এ শুরু হলো কাজ করছে কত? 1 ঘন্টা। 1 ঘন্টায় কতটা কাজ করবে? কেন 1 ঘন্টা? কারণ 11টায় বি কে খোলা হয়, বি কে যখন 11টায় খোলা হয় তখন কারা কাজ করে? এ এবং বি দুজনে একসাথে। তাহলে প্রথমে 10টা থেকে 11টা কে কাজ করে? এ একাই। এ একাই কত কাজ করে? 1 ঘন্টায় 3 ইউনিট। তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করবে?
1 আওয়ারসে 3 ইউনিট কাজ করবে। তারপরে কে কাজ করবে? এ এবং বি দুজনে একসাথে। এ এবং বি দুজনে একসাথে কাজ করবে, কত ইউনিট কাজ করতে হবে? টোটাল কাজ ছিল 6 ইউনিট, 3 ইউনিট তো এ একাই করে ফেলেছে, বাকি থাকছে কত? 3 ইউনিট। তাহলে আমাদের কাজ করতে হবে টোটাল 3 ইউনিট, ঠিক আছে? কিন্তু সময় কতটা লাগবে? এ এবং বি দুজনে একসাথে করে 3 যোগ 1, অর্থাৎ 4 ইউনিট কাজ 1 ঘন্টায়। ক্লিয়ার? 4 ইউনিট কাজ 1 ঘন্টায়। যদি এবার এ বি 1 ঘন্টা কাজ করে ফেলে, ওটা তো 4 ইউনিট কাজ করবে, কিন্তু আমাদের তো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন আছে কত? 3 ইউনিট কাজ। দেখো মজাটা এখানেই, আমরা কি করব, টোটাল কাজ কত? 4 ইউনিট করে, টোটাল কাজ করতে পারে কত? 4 ইউনিট। আমাদের প্রয়োজন কতটা? 3 ইউনিট। হয়ে গেল এত আওয়ার, ঠিক আছে? তাহলে এখানে দেখো টোটাল 6 ইউনিট কাজ যেটা সম্পন্ন হয়ে গেল, কত সময় লাগলো তাহলে? 1 আওয়ার প্লাস 3/4 আওয়ার্স, ঠিক আছে? তাহলে টোটাল যেটা দাঁড়ায় 1 এন্ড 3/4, এটাকে আমরা কি করবো, মিনিটে কনভার্ট করবো, অর্থাৎ ×60 করবো, 15, অর্থাৎ 1 ঘন্টা কত? 3×15 = 45 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিটে কিন্তু সম্পূর্ণ কাজ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা 45 মিনিটে যদি সম্পূর্ণ কাজ হয়, তাহলে কখন কাজ শেষ হবে? শুরু হয়েছিল কটায়? শুরু হয়েছিল কটায়? 10টায় শুরু হয়েছিল, 10টার 1 ঘন্টা, অর্থাৎ 11টা 45, অর্থাৎ 11টা 45 মিনিট, 11টা 45 মিনিটে শেষ হবে কিন্তু সম্পূর্ণ জল ভর্তি করা। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 5 অত্যন্ত সহজ অঙ্ক, দেখো কি রয়েছে। এ এবং বি, এ এবং বি দুটি ট্যাপ কি করছে যথাক্রমে? এ এবং বি দুটি ট্যাপ কি করছে যথাক্রমে 3 ঘন্টায় ও 5 ঘন্টায় কোনো ট্যাঙ্কিকে ভর্তি করতে পারে, এবং সি নল কি সি ট্যাঙ্ক সি ট্যাপ 2 ঘন্টায় খালি করতে পারে। যদি তিনটি ট্যাপকে একসাথে খুলে দেওয়া যায়, কত সময় সম্পূর্ণ ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? অত্যন্ত সহজ, কোন রকম পেন পেপারের কিন্তু প্রয়োজন হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এতটা বড় করে করব। দেখো দেখো প্রথমে কি বলেছে, এ বি এবং সি, এ কত কত সময় করতে পারে? 3 ঘন্টায় 5 ঘন্টায় এবং 2 ঘন্টায় খালি করতে পারে, জন্য আমরা কি মাইনাস সাইন নেব, ঠিক আছে? এবারে এলসিএম 3, 5 এন্ড 2 কত হয়? 3, 5 এবং 2 এর এলসিএম হচ্ছে 30, তাহলে 30 ÷ 3 কত? 10, 6, 15, ঠিক আছে? এটা অবশ্যই মাইনাস। এবারে দেখো কোশ্চেন কি বলেছে, তিনটি ট্যাপকে যদি একসাথে খুলে দেওয়া যায়, যদি একসাথে খুলে দেওয়া যায় তিনটি ট্যাপ, তাহলে কতটা জল একসাথে 1 ঘন্টায় ভরবে? এ বি এবং সি কে একসাথে খুলে দেওয়া হলো, এ 10 + 6 কত? 16 ইউনিট জল ভরবে, কিন্তু সি একাই 15 ইউনিট জল কিন্তু বের করে দেবে, তাহলে 16 - 15, অর্থাৎ 1 ইউনিট জল, 1 ইউনিট 1 ঘন্টায়, তাহলে 30 ইউনিট আমাদের টোটাল জল ভরতে হবে। 30 ইউনিট জল ভরতে কত? তাহলে 30 আওয়ার্স, 30 আওয়ার্স, অর্থাৎ 30 ঘন্টা, 30 ঘন্টায় কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্ক জলপূর্ণ হবে। দেখো নেক্সট কি রয়েছে, দুটি ট্যাপ এ এবং বি আলাদাভাবে কোনো বালতিকে 20 মিনিটে এবং 25 মিনিটে জল পূর্ণ করতে পারে, ঠিক আছে? এবার নল দুটি 5 মিনিট যদি খুলে রাখা হয় এবং তারপরে বি কে বন্ধ করা হলো, ঠিক আছে, বাকি অংশ জল পূর্ণ করতে এ কত সময় লাগবে, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো, এ এবং বি দুটি ট্যাপ কত এ করতে পারে 20 মিনিটে এবং বি 25 মিনিটে ভরতে পারে, 20 মিনিটে এবং 25 মিনিটে জল পূর্ণ করতে পারে। আচ্ছা 20 এবং 25 এর এলসিএম কত দাঁড়াচ্ছে? 100, তাহলে 100 ÷ 20, অর্থাৎ 500 ÷ 25, অর্থাৎ 4, তাহলে এর এফিসিয়েন্সি 5 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট। ক্লিয়ার? আমাদের টোটাল কাজ করতে হবে কত? 100 ইউনিট। এবারে দেখো কি বলেছে, 5 মিনিট খুলে রাখার পরে বি কে বন্ধ করা হলো, ঠিক আছে? তাহলে দুটি নলকে প্রথমে কিন্তু 5 মিনিট খুলে রাখা হয়েছিল, তাহলে সেই 5 মিনিট কারা কাজ করেছিল? এ এবং বি দুজনেই কাজ করেছিল। কত ইউনিট কাজ করেছিল? 5 + 4, অর্থাৎ 9 ইউনিট × 5 ইউনিট, 45 ইউনিট কাজ কিন্তু তারা অলরেডি করে ফেলেছে, তাহলে বাকি কতটা থাকছে? 100 - 45, অর্থাৎ 55 ইউনিট কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। এই 55 ইউনিট কাজ কে করবে? শুধুমাত্র এ করবে, কেন? কারণ বি কে তো ক্লোজ করে দেওয়া হয়েছে,
ঠিক আছে, তাহলে শুধুমাত্র এ 5 মিনিট কাজ করতে পারে, 55 মিনিট কাজ করতে কত সময় লাগবে? 55 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 11, তাহলে 11 মিনিট, 11 মিনিটে সম্পূর্ণ বাকি কাজ যেটা রয়েছে সেটা কিন্তু করে ফেলতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ পাইপ অ্যান্ড সিস্টেমের প্রবলেম, যেমন অল্টারনেট আওয়ার্স এর যে প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম, তার সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ যেগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।